আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ডেকে নিয়েছেন হারাম শরীফ থেকে হাতিমে কাবা থেকে কেউ কেউ বলেছেন হযরতে উম্মে হানির ঘর থেকে ওনাকে নিয়েছেন ওনার সার্জারি হয়েছে মায়ে জমজম দিয়ে ওনার হার্টকে পরিষ্কার করা হয়েছে ক্ষতিকারক জিনিসগুলোকে বের করা হয়েছে উলুম এবং হিকমত দিয়ে ওনার হার্টকে পরিপূর্ণ করে আগের জায়গায় স্থাপন করা হয়েছে বুরাক নামক দ্রুত গতিতে চলনেওয়ালা একটা বাহন নিয়ে আসা হয়েছে এটা হাদিস দ্বারা প্রমাণিত সহিহ হাদিস দ্বারা মুসলিম শরীফের মধ্যে হাদিস স্টার্স যে বুরাক এই ছোট একটা জন্তু যেটা গাধা খচ্চরের মাঝামাঝি ছোট একটা জন্তু এর এত দ্রুত গতিতে চলতো হাদিসের মধ্যে আসছে যে এর মানে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তার পা পড়ত তার পদক্ষেপ দৃষ্টির শেষ সীমা পর্যন্ত এত দ্রুত গতিতে চলতে পারত তাহলে এত দ্রুত গতিতে কোনো বাহন যদি আল্লাহ ব্যবস্থা করে দেন তাহলে হারাম শরীফের থেকে বাইতুল মাকদাস পর্যন্ত যাইতে কে 2-5 ঘন্টা সময় লাগবে কিছুই না এক ধাপেই তো পৌঁছে যাবে এক ধাপেই পৌঁছে যাবে ঠিক কি না বলেন যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত এটা আল্লাহ করতে পারেন যেটা আল্লাহ করতে পারেন সেটা আমরা তো কল্পনাও করতে পারবো না সেটাকে আমরা কল্পনা করতে পারবো সেটা যদি আমরা আমাদের ব্রেন দিয়ে বিচার করতে চাই তাহলে আমাদের ব্রেন বাস্ট হয়ে যাবে কখনো ধারণ করতে পারবে না এখানে একটাই কথা আমান্না সাল্লামনা ঈমান আনলাম নিরাপদে থাকলাম বাস আমাদের কোনো কথা নেই আমরা এখানে চোখ বন্ধ করে বিশ্বাস করে নিয়েছি ঠিক আছে আমরা চোখ বন্ধ করে কি করেছি বিশ্বাস করে নিয়েছি সম্মানিত হাজিরিন বহু ওয়াকিআত বহু ঘটনা রাস্তায় ঘটে গেছে অনেক কিছু আল্লাহর কুদরত তো আল্লাহ ঘটাইছেন বাইতুল মাকদাসে গেছেন সকলেই যেখানে ইমা সমস্ত নবী এবং রসুলগণরা যেখানে সমবেত হয়েছিলেন আদম নবীর থেকে শেষ নবী পর্যন্ত সকলেই যেখানে প্রত্যেক নবীরা তাদের বাহনকে বেঁধেছেন সেই জায়গায় আল্লাহর নবীজির এই বাহনকেও বাঁধা হয়েছে সেখানে কিছু কিছু কিতাবের মধ্যে আসছে আল্লামা জিয়াউদ্দিন কাসিমি দামত বরকাতুল্লাহ আলিয়া ওনার লেখা খুতবাতেও লেখছেন সেখানে জিবরাইল আমিন আজান দিয়েছেন নামাজের আজান হয়েছে আসলে অনেকে বলছেন যে এটা মেরাজ থেকে আসার পর অনেকে বলছেন যে মেরাজে যাওয়ার আগেই এটা নফল নামাজ ছিল এটা কোনো ফরজ নামাজ ছিল না কারণ এখনও তো নামাজ ফরজই হয়নি তো আজানের ক্ষেত্রে একটা কথা যেটা এসেছে উনি ইমামুল আম্বিয়া উনি সকল নবী এবং রসুলগণদেরও নবী আল্লাহ আকবার আল্লাহ আকবার আজান হয়েছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এরপরে আশহাদু আন্না এ পর্যন্ত বলার পরে অনেক নবী রসুল তো এখানে উপস্থিত কার নামটা নেবেন আশহাদু আন্না আদম আশহাদু আন্না ইব্রাহিম আশহাদু আন্না মুসা আশহাদু আন্না ঈসা আলাইহিমুসসালাতু ওয়াসসালাম কার নামটা এখানে চুজ করবেন উনি উনি দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ছিলেন এশারা এসেছে নির্দেশ এসেছে এখানে মুহাম্মদুর রসুলুল্লাহ থাকতে অন্যের তো নাম নেওয়া যাবে না এখানে আশহাদু আন্নার পরে নো আদম আশহাদু আন্নার পরে নো ইব্রাহিম আশহাদু আন্নার পরে অন্য কোনো নবী রসুল না আশহাদু আন্নার পরে মুহাম্মদুর রসুলুল্লাহর নাম নেও আশহাদু আন্না মুহাম্মদুর রসুলুল্লাহ আচ্ছা আজান যখন হয় আজানের জবাব দিতে হয় কিনা বলেন আজানের জবাব দিতে হয় না তা আজানের জবাব তো আদম নবীর থেকে ঈসা নবী পর্যন্ত সবাই দিয়েছেন তো হয়েছেটা কি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ বাক্য বলার পরে যখন ওনারা চুপ করেছেন সব নবী রাসূলরা জবাব দিয়েছেন ওনারাও বলেছেন কি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার মানে আদম নবীর থেকে শেষ নবী পর্যন্ত সবাই কিন্তু সাক্ষী দিয়েছেন যা আমরাও সাক্ষী দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল মর্যাদা আল্লাহ পাক ওনাকে বাড়িয়ে দিছেন ওরা ফানা লাকা যিকরাক হে নবী আপনার আলোচনা আমি সমুন্নত করেছি আপনার আলোচনা সব জায়গায় আমার পাশাপাশি রেখেছি আজানের মধ্যে আমার পাশে আপনাকে জায়গা দিয়েছি আত্তাহিয়াতের মধ্যে আমার পাশে আপনাকে জায়গা দিয়েছি কথা বুঝেন নাই সব জায়গায় পাশাপাশি 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 তো নামাজের ইমামতি করার জন্য আল্লাহ হযরত ফেরেশতার মাধ্যমে রাসূলুল্লাহর হাত আগায় দিয়েছেন ইমামতি হয়েছে এরপরে ওনাকে নিয়ে গেছেন রাস্তায় অনেক ঘটনা ঘটেছে অনেক কিছু কিছু রেওয়ায়াত যেগুলি আছে অত্যন্ত দুর্বল জয়ীফ রেওয়ায়াত অনেক কিছু যেই রেওয়ায়াতগুলি আছে অত্যন্ত দুর্বল এবং জয়ীফ রেওয়ায়াত যাক সেগুলোর সাথে আমাদের অতটুকু সম্পৃক্ততা নাই সেগুলো নাই নাই বললাম আমাদের বিষয়টা হলো মূল যে বিষয়টা সেটা হলো যে মেরাজ এবং ইসরা দুটি পাঠ একটি সফরের দুটি পাঠ নিশি ভ্রমণ যেটা বাইতুল্লাহ টু বাইতুল মাকদাস যেটাকে ইসরা বলে এটা কোরআন দ্বারা প্রমাণিত বিশ্বাস করা ফরজ আর বাইতুল মাকদাস থেকে নিয়ে একেবারে আসমান সপ্তম আসমান পার হয়ে তারপরে মনে করেন সিদরাতুল মুনতাহা
আরশে মুআল্লা জান্নাত জাহান্নাম দেখা ইত্যাদি যা কিছু হয়েছে সবকিছু সহিহ মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত এবং কোরআনের ইশারাতুন নাস দ্বারা প্রমাণিত সেটাকে বিশ্বাস করতে হবে আমি আগেও আপনাদেরকে বলেছি অনেকে বলেন যে বিশ্ব নবীজির মিরাজ যে হয়েছে এটা সশরীরে হয় নাই ঘুমন্ত অবস্থায় জাগ্রত অবস্থায় না স্বপ্ন যোগে মিরাজ হয়েছে নো বিষয়টা এমন নয় স্বপ্নে মিরাজ করা এটা যে কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব স্বপ্নে ইসরা করা যে কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব আপনি এখন যদি ঘুমিয়ে যান আর আপনি যদি ইউরোপে আমেরিকা আফ্রিকা বিভিন্ন দেশে হয়তো আপনার যাওয়া আসা আছে অথবা যাওয়া আসা না থাকলেও আপনি কল্পনা করে সেখানে আপনি সফর করলেন আপনি আমেরিকায় চলে গেলেন নিউ ইয়র্ক শহরে চলে গেলেন আপনি হ্যাঁ আপনি ব্রিটেন চলে গেলেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যে কোনো জায়গায় আপনি স্বপ্ন যোগে আপনি যেতে পারবেন এবং অল্প সময়ের মধ্যে আপনি চলেও আসতে পারবেন স্বপ্নে এগুলা আজব কোনো বিষয় না স্বপ্নে তো আমার দ্বারাও সম্ভব আপনার দ্বারাও সম্ভব এটা নয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি কোরআনে সুবহান শব্দটাই বলে না নবীজির এটা একটা আশ্চর্যজনিত বিষয় সামনে যেটা বলা হবে তো স্বপ্ন যোগে তো যে কোনো ব্যক্তির দ্বারা সম্ভব এটা আশ্চর্যের কি থাকবে তখন আশ্চর্যের কিছুই থাকবে না এজন্য যদিও বা হযরত উলামা ইকরামদের মাঝেও কিছু মতবিরোধ আছে যে মিরাজ কি সশরীরে হয়েছে নাকি মানে জাগ্রত অবস্থা হয়েছে না ঘুমন্ত অবস্থায় জমহুর উলামা ইকরামদের যেটা মতামত এবং ফতোয়া সিদ্ধান্ত সেটা হলো নবীজির মিরাজ হয়েছে জাগ্রত অবস্থায় এবং সশরীরেই ঘুমন্ত অবস্থায় নয় বুঝাতে পেরেছি ঘুমন্ত অবস্থায় না সশরীরেই মিরাজ হয়েছে এবং এই ওনাকে আল্লাহ যে দেহ দিয়েছিলেন ওই দেহের সাথে আত্মা তখন ছিল এই দেহ আত্মা সহই ওনার মিরাজ হয়েছে বাস্তব কত হলো ওনার সশরীরে ওনার যে বডি আল্লাহ দিয়েছিলেন ওই বডি আরশে মুআল্লা পর্যন্ত গেছে এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাস কথা বুঝাতে পেরেছি আপনাদেরকে যদি কেউ বলে ঘুমন্ত অবস্থায় হয়েছে তার মানে হলো এটা নবীকে পরোক্ষভাবে ছোট করা ঘুমন্ত অবস্থা হইলে এটা কোনো বিষয়ই না এটা যে কোনো মানুষ তো ঘুমন্ত অবস্থায় আফ্রিকা সফর করতে পারে আমেরিকা সফর করতে পারে ঢাকায় যেতে পারে আসতে পারে এটা অন্তর ব্যাপার এই পাঁচ মিনিট ঘুমাইছে তার মধ্যে এক সেকেন্ডও তো আপনি ঢাকায় ঘুরে আসতে পারেন এটা কোনো বিষয়ই না সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا মিরাজ কেন করাইছি হাই لنريه من آياتنا আমার আয়াত আমার নিদর্শনাবলী আশ্চর্য আশ্চর্য কিছু কিছু জিনিস আপনাকে দেখাবার জন্য আশ্চর্য আশ্চর্য কিছু জিনিস আমার আয়াত আমার নিদর্শন আমি আপনাকে দেখাবো এজন্যই স্পেশালে আমি ফেরেশতা নামায় দিয়া বাহন নামায় দিয়া সিঁড়ির ব্যবস্থা করে আপনার ঘুমানোর জায়গা থেকে আলাদাভাবে যেটা পৃথিবীর কোনো মানুষ কল্পনাও করতে পারে নাই এমন একটা সিস্টেম করে আপনাকে বাইতুল মাকদাস হয়ে একেবারে আমার আরশ পর্যন্ত আমি আপনাকে নিয়ে এসেছি আরশ পর্যন্ত বুঝেন না কথা মিরাজ এখন বর্তমান বিজ্ঞান আমি তো বলছি বাংলাদেশেও কিছু ইসলাম বিদ্বেষী এবং নাস্তিক আছে বাংলাদেশেও যারা ব্লগে নিয়মিত হাজির যারা ফেসবুকেও এই অপপ্রচার চালাইতেছে ব্লগে নিয়মিত লিখতেছে মানুষদেরকে অন্য পথে ডাইভার্ট করবার জন্য মানুষদেরকে পথ ভ্রষ্ট করবার জন্য আমাদের বাংলাদেশে অনেক ইসলাম বিদ্বেষী মারাত্মক মারাত্মক ইসলাম বিদ্বেষী আমাদের বাংলাদেশে উপস্থিত যারা ২৪টা ঘন্টা মেহনত করতেছে উম্মতকে মিরাজ এবং ইসরার ব্যাপারে বিভ্রান্ত করবার জন্য তারা বলে বিজ্ঞান বলে উর্দু জগতে উর্দু গগনে উপরে তো সত্যমণ্ডল আছে অগ্নিমণ্ডল আছে এমনও জায়গা আছে যেখানে কোনো অক্সিজেন নাই শূন্য যেখানে কোনো বাতাস নাই তো একজন রক্ত গোষ্ঠের মানুষ যার ভেতরে রক্ত আছে আত্মা নিয়া এই স্থূল দেহ নিয়া সে লোকটা কি করে পার হয়ে যেতে পারে এটা বিজ্ঞান বলে কখনোই সম্ভব না অগ্নিমণ্ডল পার হতে পারে একজন মানুষ আগুনের দেশ সত্যমণ্ডল পার হতে পারে যেখানে ঢোকার সাথে সাথে মানুষ বরফের চাকায় পরিণত হয়ে যাবে কি করে সম্ভব এমনও জায়গা আছে মাধ্যাকর্ষণ যেখান থেকে না নিচে নামতে পারবে না উপরে নামতে পারবে উপরে উঠতে পারবে লটকে থাকবে এমনও এলাকা আছে যে এলাকায় কি নাই আবহাওয়া নাই অক্সিজেন নাই তো রক্ত গোষ্ঠের মানুষ
এক থেকে দুই মিনিট অক্সিজেন ছাড়া থাকলে সে তো বাঁচতে পারবে না, সে তো লাশ হয়ে যাবে। তো মুহাম্মদ যে কথা বলেন আউযুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কি করে সম্ভব এতগুলি জগৎ পার হয়ে একজন স্থূল দেহ নিয়া রক্ত গোস্ত আত্মা বডি সবকিছু নিয়া সে এই জগৎগুলা পার হয়ে উপরে চলে গেল? আমরা এক কথার সব কথার এক কথা, মানুষ যা জানে না, মানুষ যা কল্পনা করতে পারে না, মানুষ যা বলতে পারে না, মানুষ যা ফিকির করতে পারে না, এর চাইতে অনেক হাজার হাজার কোটি 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 গুণের ঊর্ধ্বের কাজ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিমিষে আঞ্জাম দিতে পারেন, আল্লাহ করতে পারেন, ঠিক তো? যেটা মানুষ কল্পনাও করতে পারে না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এগুলো কোনো বিষয় না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুল, কি কুন ফায়াকুন, আল্লাহ যখন চায় কোনো কাজ করতে, আল্লাহ যখন কোনো কাজ করতে চায় তখন কি কি পদক্ষেপ নেন? যে কাজটা করতে তো মেলা অনেকগুলি কর্মকর্তা কর্মচারী লাগবে, তাহলে অনেকগুলি কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া আগে, তারপরে বিল্ডিং বানানো শুরু করো। আল্লাহ কাজে কিচ্ছু লাগে না, কর্মকর্তাও লাগবে না, কর্মচারীও লাগবে না, ইটের ভাটার থেকে ইট আনতে হবে না, সিমেন্ট থেকে ব্যান্ডের কোনো সিমেন্টও অর্ডার দিতে হবে না, কোনো কিচ্ছু লাগবে না। আল্লাহ বলবে কুন ফায়াকুন, যেটা অনস্তিত্বের থেকে সাথে সাথে অস্তিত্ব লাভ করে ফেলছে। এটা আমাদের ইমান, এটা আমাদের বিশ্বাস, কথা বুঝতে পেরেছেন কিনা বলেন? তাফসীরে জালালাইনের মধ্যে আছে, আরে ভাই কোন ফায়াকুন বলাটা এটা আমাদের বুঝাবার জন্য বলেছে। আরে কোন বলতে যেই সময়টা লাগে ওই সময়টুকুনও তো আল্লাহর দেওয়ার দরকার নাই, কথা বোঝেন নাই? ইচ্ছা হওয়ার সাথে সাথে আল্লাহ যেটা চাইবেন সাথে সাথে হয়ে যাবে। হওয়ানের জন্য কোনো বস্তুর দরকার নাই, হওয়ানের জন্য আনপ্রস্তুত থেকে প্রস্তুত হওয়ার দরকার নাই, হওয়ানের জন্য কোনো কিচ্ছুর দরকার নাই। দেখবেন আল্লাহ চাইছেন তো, আল্লাহর এরাদা হয়েছে তো, বাস ওই জিনিসটা অলরেডি অটোমেটিকলি হয়ে গেছে। এজন্য বলবো ভালো করে মাথায় নেন, ইসলাম বিদ্বেষীরা বর্তমান বাংলাদেশে প্রপাগান্ডা চালায় আমরা ইমানদারদের ইমান নষ্ট করবার জন্য, এবং প্রগতিশীল যারা আছে বিশেষ করে যাদের মাথায় দেন দ ইসলাম ধর্ম সম্পর্কে নলেজ নাই, ইসলাম সম্পর্কে যাদের জানাশোনা কম আছে, কোরআন সুন্নার গভীর কোনো এলিম যাদের নাই, ওদেরকে যুক্তির নিরিখে যুক্তির আলোকে বুঝাইবেন, ওরা বুঝে ফেলবে, হ তাই তো, কথা তো ঠিকই বলেছেন। একজন মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন মানুষ, উনি কেমনে এতগুলি জগৎ পার হয়ে চলে গেল? আসমান তো আমরা শুনি যে অনেক মোটা, বুঝেন নেই কথা, এই এটাকে ভেদ করে কেমনে পার হলেন? দোস্ত আমার, বন্ধুরা আমার, আপনার যুক্তি দিয়ে তাদের সাথে তর্ক করতে যাবেন কখনো যায়েন না। আমাদের ইমান হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন কাজ করতে জানেন, পারেন, করেন, যেগুলো কোনো মানুষ কখনো কল্পনাও করতে পারে না, এটাই আমাদের ইমান। বিশ্বনবী আলাইহিসসালাম মেরাজ করে আসার পর বিবরণ যখন সাহাবায়ে কিরামদেরকে দিচ্ছিলেন, কাফের মুশরিকটা তো এমনি নাচের বুড়ি পাইছে ঢোলের বাড়ি, কথা বোঝেন নাই? এরা তার কি পেয়ে গেল, অপশন পেয়ে পাইল, কিছু রাস্তা তাদের সামনে উন্মোচিত হলো নবী আলাইহিসসালামকে কটাক্ষ করার জন্য, নবীকে বিরক্ত করবার জন্য, নবীর সাথে মজাক করার জন্য, উপহাস করার জন্য। তখন আবু জেহেল সরাসরি দৌড়ায় চলে আসছে, আসার পরে হযরত আবু বকরকে সামনে পাইছে, আল্লাহু আকবার, আবু বকরকে ডাক দেব, আবু বকর তোমার বাল্য বন্ধু, যাকে ছাড়া তুমি কিছুই বুঝো না, সবার আগে তুমি তো তাকে সাপোর্ট করেছ, সবার আগে তুমি তার উপরে ইমান এনেছ। কার উপর ইমান আনলা? যে লোকটার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, নাউজুবিল্লাহ জোরে পড়েন, নাউজুবিল্লাহ আবারও জোরে পড়েন, যেই লোকটার মস্তিষ্কই ঠিক নাই, আকল তো তার সালেম নাই, লোকটা বলে এটা তো কি করে সম্ভব যে রাতারাতি রাত্রে রাত থাকতে গেছে, রাত থাকতে আবার চলে আসছে, কি করে সম্ভব, কোনো যানবাহনের ব্যবস্থা নাই এত প্রতিকূল অবস্থাতে, রাতের একটি অংশ লাইলাম, লাইলান শব্দটা হযরত ওলামায়ে কেরাম বুঝেন, লাইলান শব্দটা হলো নাকেরা, নাকেরা তার মানে হলো লাইল পুরা রাত, লাইলান মানে হলো পুরা রাতের থেকে সামান্য অংশ ব্যবহার করে করেছেন, কথা বোঝাতে পারলাম? পুরা রাত লাগে নাই, সামান্য রাত ব্যবহার করে এত লম্বা সফর, যে সফরের কল্পনাও করা যায় না, হারাম শরীফ থেকে নিয়ে বাইতুল মাকদাস পর্যন্ত, সেখান থেকে সিঁড়ির মাধ্যমে একেবারে সপ্তম আসমান পার হয়ে সিদ্দাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া, জান্নাত জাহান্নাম সবকিছু দেখলেন, এরপর আরশে মুআল্লা,
আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাকি ওনার বৈঠক হয়েছে আদান এবং প্রদান হয়েছে সুবহানাল্লাহ জোরে পড়েন আদান প্রদান হয়েছে কল্পনা করা যায় কি বলে তোমাদের সাহেব তোমরা যাকে নিয়ে নাচছো তোমরা যাকে নিয়ে এত গর্ব করো এই লোকটার মস্তিষ্কই মনে হয় নষ্ট হয়ে গেছে এছাড়া এমন পাগলামির সংবাদ কখনো কেউ দিতে পারে না নাউজুবিল্লাহ জোরে পড়েন হযরত আবু বকর ডাকদাকায় কি ব্যাপার কে বলেছে কয় তোমার দোস্ত তোমার বাল্যবন্ধু মুহাম্মদ তোমরা যাকে রসূল বলো উনি বলেছেন কয় যদি আমার দোস্ত মুহাম্মদুর রসূল বলে থাকেন তাহলে আমার আর এখানে কোনো কথা নাই আমার না আমি সবার আগে আমার দোস্তের সংবাদের উপরে ঈমান আল্লাহ আমি সত্যায়ন করলাম সাদ্দাকনা আমি সত্যায়ন করলাম হ্যাঁ আমার দোস্ত যদি বলে থাকেন রাইট ঠিকই বলেছেন উনি কোনো অবাঞ্ছিত কথা বলেন নাই ওনার মস্তিষ্ক ঠিক আছে ওনার মস্তিষ্ক বিকৃত হয় নাই বরং তোমাদের মস্তিষ্কই নষ্ট তোমরা রাসূলুল্লাহর এই মেরাজ এবং ইসরাকে তোমরা বিশ্বাস করতে পারছো না কপাল খারাপ মন হুসার কপাল খারাপ হলো তোমাদের যে তোমরা রাসূলকে সাপোর্ট করতে পারছো না আরে বাবা আবু বকর সিদ্দিক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার দোস্ত মুহাম্মদ রসুল্লাহ কইছে কহ তাহলে আমার দোস্তের কাছে আমার যাওয়ার দরকার নাই বুঝেন কথা বুঝেন যায় একটু শুনে আসি শোনার দরকার নাই আমার দোস্ত যা কইব একেবারে 1%ও না কয় 1%এর কোটি ভাগ করার পরে 1% সেখান থেকে ওইটাও না কয়ের মধ্যে সন্দেহর কোনো গন্ধই নাই সন্দেহের লেশ মাত্র নাই আমার দোস্ত যদি বলে থাকে তো 100% সত্যই বলেছেন আবু বকর সিদ্দিক সিদ্দিক হয়ে গেছেন আবু বকর সিদ্দিক কি হয়ে গেছেন সিদ্দিক হয়ে গেছেন কথা কি বুঝলেন আল্লাহু আকবার কিতাবের মধ্যে আছে নবী আলাইহিসসালাম মেরাজ থেকে আসার পরে হ্যাঁ বলছেন যে এমনি তো সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস আছে নবী আলাইহিসসালাম দেখেন আসলে মানুষকে আমরা মূল্যায়ন করি অনেক কিভাবে কিভাবে মূল্যায়ন করি মূল্যায়নের মানদণ্ডের কথা বহুবার আপনাদেরকে বলছি ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম তাকওয়ার পরিমাণ যার মধ্যে যত বেশি সেই লোকটা আল্লাহর কাছে তত বেশি প্রিয় চেহারা চকচকা তারপরে মনে করেন যে শিক্ষাগত যোগ্যতা অনেক জমি জমা আছে বাড়ি গাড়ি আছে অর্থবিত্ত আছে যশ খ্যাতি আছে নেতৃত্ব আছে ক্ষমতা আছে এই যে যেগুলি আছে কথার কথা যেগুলা একটাও কিন্তু আল্লাহর মুকাররব আল্লাহর পছন্দিদা বান্দা হওয়ার জন্য একটাও মানদণ্ড নয় আল্লাহ বলেন যে চেহারা কালা কিন্তু ভেতরে তাকওয়ার মাত্রাটা অনেক বেশি কয় চেহারা কালা হলে কি হবে তোমাদের কাছে অপছন্দনীয় হলে কি হবে এই কালা চেহারাওয়ালা লোকটার অন্তর তো সাদা এই লোকটাই আমার কাছে বেশি পছন্দনীয় বুঝেন নাই কিছু লোক আছে জামা কাপড় তেমন পরিষ্কার না কয় রাখো জামা কাপড় দিয়ে কি করবা জামা কাপড় নিয়ে তো কবরে যাবে না যাবে হলো তাকওয়াওয়ালা কলব নিয়া কি বলেন তাকওয়ালা অন্তর নিয়ে কবরে যাবে জামা কাপড় নোংরা জামা কাপড় ইস্ত্রি করে না দেখতে তেমন ভালো দেখা যায় না চুলগুলো এত পরিপাটি না বুঝেন নাই কথা চুলগুলো এত পরিপাটি না রাখুমি একটাও দেখার বিষয় না ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম দেখো কলিজার ভিতরে তাকওয়া কি পরিমাণ আছে তাকওয়ার তাকওয়ার মিটার দিয়ে মাপো তার তাকওয়া কি পরিমাণ আছে তাকওয়া যার যত বেশি ওই লোকটা তত আমার কাছে চলে আসছে তাকওয়া আনলিমিটেড তাকওয়ার কোনো সীমারেখা নাই আপনি যত বেশি তাকওয়া তাকওয়ার কোনো শেষ নাই বাড়াতে থাকেন বাড়াতে থাকেন বাড়াতে থাকেন বাড়াতে থাকেন কথা বুঝেন নাই যত বাড়াবেন তত আল্লাহর কাছাকাছি হয়ে যাবেন আল্লাহর ওলি হবেন বুখারী শরীফের মধ্যে হাদিস সিদ্দাতুল মুনতাহা পর্যন্ত গেছে মুসলিম শরীফের মধ্যে আসছে সিদ্দাতুল মুনতাহা সিদ্দাতুল মানে বদরিকা মুনতাহা শেষ বড়ই গাছ যে বড়ই গাছের বিবরণ আসছে আমি সময় নাই আমি ওইদিকে নিয়ে যাব না ষষ্ঠ আসমানে যে বড়ই গাছের মূল শিকড়টা ডালপালা সপ্তম আসমানে ছড়িয়ে পড়েছে এক একটা বড়ই এত বড় হবে হাজারো মানুষ একটা বড়ই খেয়ে তার পেট পুরা ফেলতে পারবে এক একটা ওই বড়ই গাছের এক একটা পাতা এত বড় মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে যে এক একটা পাতা দিয়ে একটা জাতি বা একটা গোষ্ঠী তাদের ছাউনি বানানোর জন্য অন্য কিছু লাগবে না একটা পাতাই যথেষ্ট একটা পাতা দিয়ে হাজারো লাখো মানুষ তাদের ছাউনি বানাতে পারবে আপনি চিন্তা করেন সিদ্দাতুল মুনতাহা গাছটা কত বড় এটা একটা স্ট্রপিস নিচ থেকে উপরে যারা উঠবে এই পর্যন্তই উপর থেকে নিচে নামবে তো এই পর্যন্তই পর্যায়ক্রমে নিচে নামবে কথা বুঝেন নাই জিবরাইল আমিন যাওয়ার পর কয় ইয়া রাসূলুল্লাহ আমার তো পারমিশন তো আমার ক্ষমতা এই পর্যন্তই সিদ্দাতুল মুনতাহা পর্যন্ত আমার পাওয়ার এই থেকে আর এক সুতা পরিমাণ সামনে আগানের ক্ষমতা আমার নাই আল্লাহু আকবার জোরে বলেন কয় যে এবার আপনি আর আপনার
মাওলাই হাকিকি দুজন প্রেমের আগুনে প্রেমের সাগরের হাবুডুবু খাওয়ার জন্য আপনাকে আল্লাহ ছেড়ে দিতে কইছে আমি এখান থেকে সামনে যাইতে পারবো না আল্লাহ কুদরতি তত্ত্ববোধনে আল্লাহ পর্যন্ত আপনাকে নিয়ে যাবেন উনি একা কি জিবরাইল আমিন বুঝেন জিবরাইল আমিন সাইয়্যিদুল মালায়েকা উনি কয় যে আমার পাওয়ারে পর্যন্ত বাস ওখান থেকে ওভারটেক করে আল্লাহর রাসূল উপরে চলে গেছেন ঠিক বলেন বুঝেন না কথা বুঝেন না জিবরাইল আমিন যেখানে ঠেকছে আল্লাহর রাসূলকে ওখানে থেমে গেছেন কত উপরে গেছেন কত উপরে গেছেন আরে মালিক ছাড়া কেউ জানে না বাল্যকালের কথা কিতাবে আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মার পেটে যখন তখন ওনার আব্বা ইন্তেকাল করেছেন বাবাওয়ালা সন্তান যারা বাবার হাতে মুষ্টির মধ্যে কনিষ্ঠ আঙ্গুল ঢুকায় দিয়া বাবার হাতে হাতে সাথে সাথে চলে বাজারে যায় বাবার বুকে আর কাঁধে সওয়ার হয়ে সন্তানও বাবার সাথে বাজারে যায় ঠিক কিনা বলুন অর্থবিত্তের মালিক যদি হয় দেশ থেকে দেশের বাইরে পর্যন্ত ছোট্ট ছোট বাচ্চাদেরকে মানুষ সফর করায় ভ্রমণ করায় আনন্দ করার জন্য দেশের বিভিন্ন স্পটে নিয়ে যায় দেশের থেকে বাহিরেও তাদেরকে নিয়ে যায় আন্তর্জাতিক অঙ্গনে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা নাই তার এ আশা পূরণ করবে কে বাজারে কার হাত ধরে যাবে কার কাঁধে সওয়ার হয়ে বাজারে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দুনিয়ার আলো বাতাস দেখার আগেই তো ওনার আব্বা দুনিয়া ত্যাগ করেছেন আল্লামা কাসিম লিখছেন গায়েব থেকে আওয়াজ আসে নো টেনশন টেনশন করার কোনো কিছুই নাই দুনিয়ার বাবাওয়ালা সন্তান যারা আছে সর্বোচ্চ ভ্রমণ তারা করতে পারবে ইউরোপ আমেরিকা বিশ্বের প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত এর চাইতে বেশি নয় আর আপনার বাবা নাই কুদরতের তত্ত্ববোধনে আপনি লালিত পালিত হচ্ছেন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতে এমন জায়গায় ভ্রমণ করাবে দুনিয়ার বাবাওয়ালা সন্তানরা কখনো কল্পনাও করতে পারবে না এমন জায়গায় নিয়ে যাবে যে দুনিয়ার বাবাওয়ালা সন্তানরা কখনো কল্পনাও করতে পারবে না বাবাওয়ালারা কত দূর যাবে হ্যাঁ কত দূর বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সর্বোচ্চ তাই করে নাকি কয়জন করেছে কয়জন করেছে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আরে বাবা বাংলাদেশের তেমন স্পট আছে বাবাওয়ালা সন্তানরা আজও সেখানে যেতে পারে নাই ঠিক কিনা বলেন যাওয়ার ক্ষমতা হয়নি তাহলে মন খারাপের কিছুই নেই বাবা নাই সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহর হাতে ভালো করে মনে রাখবেন এই জন্য এতিম সন্তান যারা এতিম সন্তানদের কুদরতি তত্ত্ববোধনে তাদেরকে আল্লাহ পাক লালন করেন অভিভাবক যখন মাইনাস হয়ে গেছে না আল্লাহর রহমতের ছায়া তখন অটোমেটিকলি তাদের মাথার উপরে চলে আসে এজন্য ভাই মধ্যে থেকে একটা কথা বলি সমাজের এতিম যারা আছে মানসিকভাবে এত দুঃখিত তারা পকেটে টাকা থাকতে পারে খাবার টেবিলে হরেক রকমের খাবার থাকতে পারে গায়ে পরার জন্য ভালো ভালো জামার ব্যবস্থা থাকতে পারে সব কিছু হয়তো আপনি তাকে সব কিছুর ব্যবস্থা করে দিলেন সে যে শূন্যতায় ভুগতেছে এই শূন্যতার গ্যাপ পরিপূর্ণ করার এই ক্ষমতা এই শক্তি পৃথিবীতে আল্লাহ কাউকে দেয়নি বাবা না থাকার যে শূন্যতা এই শূন্যতা আপনি কখনোই পূরণ করা দিতে পারবেন না পারবেন কি না 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 কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে টান দেয় অনেক উঁচাই নিয়ে নিছেন কয় যে তোমার অভিভাবক বাবা ছিল ছোট অভিভাবক আমি উপরে ছিলাম বাবা দেখতো তোমার একটা ভরসা ছিল বাবা যখন নাই সম্পূর্ণরূপে ভরসা তোমার আমার উপরে আমি আল্লাহ কুদরত দিয়ে তোমাকে তোমাকে হেফাজত করব টেনশন করো না এতিমদেরকে ফালা তাকহার কখনো ধমক দিতে নাই ঠিক আছে এতিম অসহায় বিশেষ করে এতিম ছেলে মেয়ে যারা আছে তাদেরকে ভালোবাসা বুকে আগলে ধরা মাথায় হাত বুলিয়ে দেওয়া হ্যাঁ যথেষ্ট থাক তারপরেও তার যে একটা অভাব এই অভাব অপূরণীয় অভাব তার পাশে দাঁড়ালো আছে প্রচুর পরিমাণ তারপরে মাঝে মাঝে গিফট করা মাঝে মাঝে একটু মাথায় হাত বুলানো মাঝে মধ্যে বুকের মধ্যে একটু হলো চাপ দিয়ে ধরে রাখা কথা বুঝাতে পারছি ভালো করে বিষয়গুলো মাথায় নেওয়ার চেষ্টা করেন তো নবী আলাইহিসসালামকে আল্লাহ টান দিয়ে নিয়ে গেছেন কোথায় একেবারে এমন জায়গায় নিছেন সেখানে কেউই যাতে পারে নাই পারবেও না ঠিক কিনা বলেন সময় শেষ হয়ে গেল আল্লাহ মানে জিব্রাইল পাঠিয়ে দিয়েছে এই যে মেরাজ মেরাজ মানে একটা সিঁড়ি এখন তো বর্তমান এই অত্যাধুনিক যুগে বোঝাটা অনেক সহজ হয়ে গেছে রকেট আবিষ্কার হয়েছে কত দ্রুত গতিতে চলে আরে মানুষের আবিষ্কার যদি এত দ্রুত গতিতে চলার মতো হয় তাহলে আল্লাহর কুদরত এর চাইতে কি ছোটখাটো নাকি তাহলে বর্তমান বিজ্ঞান তো আরো সহজ করে দিয়েছেন বিদ্যুতের গতি এখান থেকে সুইচ যদি অন করেন একেবারে বাংলাদেশের শেষ প্রান্ত পর্যন্ত বা লাইট জ্বলতে ক
কয় ঘন্টা সময় লাগবে হ্যাঁ এখানে সুইচ অন করলেন চট্টগ্রাম বা একেবারে কক্সবাজার একবারে সমুদ্র সৈকতে একটা লাইট লাগানো আছে এখানে সুইচ অন করার সাথে সাথে ওখানে জ্বলবে কিনা কত দ্রুত এবারে ইলেকট্রিক বা এই যে বিদ্যুতের সংযোগ পাইছে কত দ্রুত হ্যাঁ 5 মিনিট সময় না এর সাথে সাথে জ্বলে ওঠে এটা মানুষের আবিষ্কার যদি এত মানুষকে আল্লাহ ছোটখাটো মেধা দিবেন এই মেধাতেই এত যদি পারেন যে আল্লাহ পাক পার হাউস আমি বুঝাইতে গিয়ে ছোট করছি না আউযুবিল্লাহ নো আমি শুধুমাত্র বুঝাইতেছি আপনাদেরকে আল্লাহর সমস্ত আল্লাহর বুঝ সেখান থেকে এই মহা সমুদ্রে সুই ডুবালে মাথায় যতটুকু ওঠে পুরো পৃথিবীর সব মানুষকে তা দিয়েছে নবী এবং রাসূলগণদেরকে মহাবিজ্ঞানীদেরকে বাদবাকি ওড়ার সবকিছু ওড়ার কবজায় আছে তাহলে ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি এর চাইতে হাজার 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 কোটি কোটি গুণে দ্রুতগামী শক্তিশালী বাহন সেই মহান আল্লাহ বানাতে পারেন না তাহলে এটা বিশ্বাস করতে আবার বিজ্ঞানের কাছে যান কেন আরে কোরআনকে যাচাই করার জন্য বিজ্ঞানের কাছে যাওয়া এটা বোকামি তো কুরআন যে কুরআনের সাথে যে বিজ্ঞান মিলবে আধুনিকতা মিলবে প্রযুক্তি মিলবে যে প্রযুক্তি কুরআনের সাথে মিলবে সে প্রযুক্তি মানবো যেটা মিলবে না সেটাকে আমরা মানবো না কেন আমাদের কুরআন আমাদেরকে মানতে হবে হাদিস আমাদেরকে মানতে হবে ঠিক কি না বলেন আমাদের কুরআন কয় রাসূলুল্লাহ গেছেন আমাদের হাদিস বলেন রাসূল গেছেন এখন বর্তমান প্রযুক্তি যদি কয় না যাওয়া সম্ভব না আরে তুই ওইটা নিয়ে পড়ে থাক তুই ওইটা নিয়ে পড়ে থাক তোর কপাল খারাপ তোর হেদায়েত কপালে নাই তোর হেদায়েত কপালে নাই কথা বুঝছেন না বুঝেন নাই আমাদের বিশ্বাস কি রাসূল গেছেন সশরীরে গিয়েছেন ঠিক আছে তো ঠিক আছে হ্যাঁ ভাই অনলাইনের যুগ তো অনলাইনে কিছু এই পাগল আছে বদমাইশ শয়তান এরা এই ভুল ভাল আলা ভুলা সাদাসিদে কিছু মুসলমানদেরকে পদভ্রষ্ট করার জন্য তারা পায়তারা চালাইতেছে কথা বুঝাতে পারলাম বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো কোরআন হাদিস তো কিছু জানেন না অনেক যুবক আছে জানে না এরা কিন্তু অনলাইনে ঢোকার পরে দেখবো যে অমুক সারে তো এই কথাই কইলো অমুক সার তো মহাবিজ্ঞানী হ্যাঁ এই সার তো এই কথা বলছে আসলে তো কথা ঠিক একজন মানুষ তো এত উপরে যায় কেমনে না আজ পর্যন্ত হুজুররা যে কথা কয়েছে এটা মানার মতো না এই হুজুরদের কথা মানা যাবে না আছে না এরকম সাথে সাথে লোকটা বেঈমান হয়ে যাবে লোকটা কি হয়ে যাবে বেঈমান হয়ে যাবে এজন্য এটা আমলের কিছু না কিন্তু এটা বিশ্বাসের বিষয় মেয়েরা যে গেছেন অনেক বিষয়াদি আছে সময় নেই আমি আর কথা বলবো না পাঁচ অক্ত সালাত যেটা পঞ্চাশ অক্ত ছিল সেটা নামতে 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 পাঁচে নামছে ঠিক না পাঁচে নামছে এই পাঁচ অক্ত সালাত গুরুত্বপূর্ণ হাদিয়া মেয়েরাজের হাদিয়া মেয়েরাজের যে বিধান আল্লাহ পাক যেটা আল্লাহ রসুলকে কাছে ডেকে নিয়ে দিয়েছেন সেটা হলো সালাতের বিধান পাঁচ অক্ত সালাত নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন পাঁচ অক্ত সালাত সবাইকে আমল করা চাই কথা কি বোঝাতে পারলাম পাঁচ অক্ত নামাজ আল্লাহ সওয়াব দিবেন অক্ত পাঁচ পঞ্চাশের সব আল্লাহ দিবেন এই উম্মতকে আল্লাহ এমনিই না মাঝে মাঝে বিভিন্ন অফার দেয় উম্মতকে অফার দিয়ে আল্লাহ উম্মতকে অল্প সময়ে বহু বেশি দেন কথা বলছেন কি না বেশি দিয়ে দেন হ্যাঁ তো এই জন্য বলছি যে মেয়েরাজের সবচেয়ে বড় যে বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন মেয়েরাজের মাধ্যমে সেটা হলো পাঁচ অক্ত নামাজের বিধান পাঁচ অক্ত নামাজ প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে নর নারী প্রত্যেকের ঘরে মেয়েরা যারা আছে ঘরে নামাজ আদায় করবে তাদেরকে নামাজের জন্য তাগাদা দেওয়া নামাজ পড়ে না খাবার বন্ধ করে দেন তাদেরকে সতর্ক করেন যেমনি ইচ্ছা তেমনি তাদেরকে মুসল্লায় দাঁড় করান কথা বোঝাতে পারছি এখন বালেক যখন হবে তখন থেকে নামাজ ফরজ বালেক হওয়ার পরেই কি নামাজ পড়তে পারবে নাকি নামাজের ট্রেনিংটা বালেক হওয়ার আগেই দিতে হবে তারে আচ্ছা নামাজের ট্রেনিংটা যদি বালেক হওয়ার আগে না দেন তাহলে সে না নামাজটা বালে ঘর পরে পড়বে কেমনে তাহলে অবশ্যই আগের থেকে তাকে শিখাতে হবে আগের থেকে ছোটবেলার থেকে তাকে মসজিদমুখী করুন নামাজি বানান তাকে নামাজের মাসালা শিখান গুরুত্বপূর্ণ এই নামাজের বিধানটা জিব্রাইল মারফত নাজিল করতে পারতেন আল্লাহ কয় না ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমার কাছে নিয়ে আইসা স্পেশাল আপনাকে এই বিধানটা দিলাম আপনার উম্মত পাঁচ অক্ত নামাজ আদায় করবে নামাজ এটা হলো সব অশান্তি দূর করার মহা মেডিসিন রাসূলুল্লাহ কোনো মুসিবতে পড়ছেন সরাসরি ওযু করে নামাজ সালাতুল হাজাত নামাজে দাঁড়ায় গেছেন বুঝেন নাই কথা নামাজ নামাজ হলো সব রোগ মহারোগ অশান্তি পেরেশানি সব কিছুর মহা ঔষধ মহা মেডিসিন নামাজ আসলে মূলত হলো নামাজকে আমরা ওইভাবে নেই না নামাজ ওইভাবে আমরা পড়ি না যার কারণে নামাজের যে এহলৌকিক ফায়দাও আছে সেটার থেকে আমরা বঞ্চিত আমরা কিন্তু পাইতেছি না
যার কারণে আমাদের অনেকের মনে হয় না নামাজ এমনি শুধু উপর হয়ে থাকা আবার কিছুক্ষণ দাঁড়ায় থাকা কিছুক্ষণ কপাল মাটিতে লাগায় রাখা যাদের দিলের মধ্যে নামাজ ওইভাবে ঢোকে নাই তাদের কাছে নামাজ মনে হবে কিছুক্ষণ খাড়া হয়ে থাকা কিছুক্ষণ উপর হয়ে থাকা কিছুক্ষণ নামা মাটির মধ্যে একবার বস্তার মতো পড়ে থাকা এটি এরকম মনে হবে কথা কি বুঝাতে পারলাম কিনা বলে আসলে নামাজের মূল বিষয়টা আমরা ধারণ করতে পারি নাই যার কারণে এমনটা এদের মেরাজের সবচেয়ে প্রথম যেই গুরুত্বপূর্ণ যে তালিম আমাদেরকে দেওয়া হলো সেটা হলো পাঁচ ওয়াক্ত সালাত ইহতিমামের সাথে বা জামাআত আদায় করা ঠিক আছে ইনশাআল্লাহ শিরিক না করা কি না করা শিরিক না করা ঠিক আছে তো শিরিক না করা জিনা ব্যভিচার ইত্যাদি থেকে দূরে থাকা এই জাতীয় মোটা মোটা কিছু বিষয় আছে যেগুলোর থেকে বাঁচলে আশা করা যায় ইনশাআল্লাহ নাজাত পাওয়া যাবে ঠিক আছে তো ইনশাআল্লাহ সময় গড়িয়ে যাচ্ছে এই বিষয়ে আরো কথা ইনশাআল্লাহ হায়াতে বাঁচলে পরে বলা যাবে তো আজকে এ পর্যন্তই থাক মেরাজের ব্যাপারে কয়েকটা পয়েন্টে কথা বলেছি এক মেরাজ ইসরা এক সফরের দুই পার্ট হারাম শরীফ থেকে নিয়ে বাইতুল মাকদাস পর্যন্ত নিশি ভ্রমণকে ইসরা বলে বাইতুল মাকদাস থেকে সিঁড়ির মাধ্যমে বৈদ্যাতিক সিঁড়ি বর্তমান একা একাই চলে না সিঁড়ির মাধ্যমে আল্লাপাক ওনাকে একেবারে আসমান পার করে আরশে মোয়াল্লায় নিয়ে গেছেন এটাকে বলে মেরাজ দুইটাই সত্য দুইটাই কি সত্য বিশ্বাস না করলে বেঈমান আর মেরাজটা হয়েছে সশরীরে ঘুমন্ত অবস্থায় না আমার রসুলুল্লাহর দেহের সাথে আত্মা তখন সংযুক্ত ছিল এমন না যে ঘুমের ঘরে মেরাজ হয়েছে ঘুমের ঘরে মেরাজের কথা বলা মানে হলো রসুলুল্লাহকে কেমন ধরে একটু ছোট করা না ঘুমের ঘরে হয়নি ঠিক আছে তো মেরাজ হয়েছে হ্যাঁ এরপরে মেরাজ থেকে যেই গুরুত্বপূর্ণ যেই বিধানটা আল্লাপাক আমাদেরকে দিলেন মেরাজের মাধ্যমে সেটা হলো পাঁচ ওয়াক্ত সালাতের বিধান এই পাঁচ ওয়াক্ত সালাত প্রাপ্তবয়স্ক নর নারী তাদের জীবনের আমাদের জীবনের অক্সিজেন যেমন অক্সিজেন ছাড়া যেমন আমরা বাঁচি না কোনো মুমিন কোনো মুসলমান নামাজ ছাড়াও কখনো বাঁচতে পারে না আচ্ছা কোনো জীবজন্তুকে আপনি মাথা ছাড়া দেখছেন মাথা ছাড়া কোনো জীবজন্তু দেখছেন মাথা ছাড়া যেমন জীবজন্তু হয় না হাত ছাড়া হয় পা ছাড়া হয়তো তাই না কিন্তু মাথা ছাড়া কোনো জীব হয় না তদ্রূপ কোনো মুমিন মাথা ছাড়া তথা সালাত ছাড়া কখনো মুমিন আর মুসলিম হতে পারে না তাহলে মুমিনের সালাত মুমিনের নামাজ হলো মুমিনের মাথার মতো মাথা ছাড়া যেমন কোনো জীবের কল্পনা করা যায় না নামাজ ছাড়া কোনো মুসলমানের ইসলাম ইমানের কল্পনা করা যায় না অনেক মুসল্লি আছে শুধু জুমা টু জুমা জুমার দিনই নামাজে আসে নামাজ পড়ে আর বাদ বাকি দিনগুলাতে আর কোনো খবর নাই আছে এমনটা যেন না হয় শিরক মুক্ত ইবাদত করা